চমৎকার প্রশ্ন, ঠিক আছে, আমরা তাহলে সেটাও বুঝে আসছি। আর ভাই কিছু কিছু আছে না ভাই, মজা ভাই আসে না, মজা পাওয়া যায় না। হ্যাঁ, মৌজা পাওয়া যায় না। হ্যাঁ, রাইট। স্যার, এটা আমাদের সমস্যা, মৌজা নিয়ে অনেক সমস্যা। আচ্ছা, মৌজারটা নিয়ে দুইটাই প্রথম সমস্যা হয় কথা তো। বলি, এই যে আমরা এন্ট্রিতে ঢুকলাম, হ্যাঁ, এখানে লক্ষ্য করুন, আপনাদের এখানে যদি আমরা লক্ষ্য করি, যেটা আজকে মাসুমের প্রবলেম ছিল, আমরা ওর টেলিগ্রাম থেকে এই জিনিসটা দেখে নিই। এখানে আছে, ও সরি, মাসুম মাসুম মাসুম, মাসুম বিল্লা মাসুম বিল্লা, বেড়া নিছে তোমার তো ছবি থাকবে ইচ্ছের সাথে, সুতরাং আচ্ছা সার্চ দিয়ে ফেলি। কোথায় তুমি? আমি তো বাসায় আছি। না না, এটা না, এই যে ইসমাইল রাডার। ভাই এখানে কই আছি কিভাবে বলুন, সার্চ দেন। সার্চ তো আসতেছো না, ঝটপট বের করতে হবে না হলে। জিহাদুল প্রান্ত, অমিত, রাসেল, মেহেদি, আলী, এই যে মাসুম বিল্লা। আচ্ছা, মাসুম বিল্লার যে প্রবলেমটা ছিল, মাসুম বিল্লার প্রবলেমটা কি ছিল? তুমি এত ছোট কেন ই করছো? ভাই এটা না এটা না এটা না, উপরে যান, আরো উপরে, আরো উপরে যান, আর একটু উপরে এখানেও দেখতে দেখেন, পাচ্ছি। মৌজার নাম নেই আর কি, আচ্ছা, আমি প্রথমে মানে অংশটা, মৌজা আছে মানে এই নাম দিলে নাম আসে জি না জি, আচ্ছা আগে এখানে। এটা শেষ করি, এই ঝামেলাগুলো। হ্যাঁ 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 যেমন 05 1/2, তাই না? আমরা খারিজ খতিয়ানের হ্যাঁ ভাই, সময় প্রতিটা শতককে আমরা কিসে নিয়ে যাই? একরে দশমিকে, দশমিকে। তাহলে 05, হিসেবটা আসতেছে 05 1/2। হ্যাঁ এটা কিভাবে ও লিখতে হবে? আমি এটা কিসে ভাই, লিখবো? এরকমও থাকে 1/4, 1/3। আচ্ছা, 1/4 1/3, এভরিথিং দেখাচ্ছি, জাস্ট একটা 9/7 এরকমও থাকে। আচ্ছা আচ্ছা, 9/7। হ্যাঁ নিছি, বলেন, ক্যালকুলেটার নিছি। না, আমি স্ক্রিনে ক্যালকুলেটার নিতে চাচ্ছি। আচ্ছা, আমিও হাতে নিছি, বলেন। অবশ্য আমার মুখস্থ আছে, তারপর আমি দেখাতে যাচ্ছি। আমি জানি 1/2 মানে হলো 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের 1 ভাগ বলতে যা বোঝায় তা হলো 0.5, পয়েন্ট ফাইভ, রাইট? হ্যাঁ। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি। বাট ভাই সমস্যা হলো ওই একরে নিলে তো এদিকে পয়েন্ট দিতেছি, তাহলে ওইটা তার পয়েন্ট না দেওয়া না না, যাবে না। ওইটা দেখাচ্ছি, তার আগে কেউ মনে হয় রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি একটু মিটে যাচ্ছি, মিটে। হ্যাঁ, নতুন করে কে যুক্ত হলেন? অমিত ভাই, তাই না? আসসালামু আলাইকুম অমিত ভাই। অমিত ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, না, আপনি তো এভাবে অনেক দূরের, তাই না, শোনাটাই স্বাভাবিক। আচ্ছা, আমরা পয়েন্ট ফাইভের হিসাবটাতে যাচ্ছিলাম, 05 লেখা ছিল, তাই না? উঠতেছে না কেন? ও, বাংলা। আমরা এই হিসেবটা দেখি একটু পাশাপাশি স্ক্রিনে, এই, যদি লক্ষ্য করি তাহলে এটা হলো 05 1/2। 05 মানে আমাদের যদি ইয়েতে নিতে হয় তাহলে 0.05-এ দিয়ে ফেলতে হয়, তাই না? হ্যাঁ ভাই, আর 1/2 মানে কি? 1/2 মানে খুব ইজি, 1/2, তাই না? তাহলে কত আসে? জি, 0.5। 0.5।
তাহলে তো 0.05 আগেই আছে আমাদের, যদি স্ক্রিনের জিনিসটাতে দেখি, এগুলি তো শতকের গুলো খারিজ খতিয়ানের সময় পয়েন্ট দিয়ে লিখতে হয়, তাহলে 0.05, 0.12 তাই না, 0.06, হ্যাঁ ভাই, 0.30, তাহলে 0.05 যদি এখানে থ্রি হয়, জিরো 0.05 এটা যদি হয়, তাহলে আমাদের ওই হাফের জন্য একটা বাদে আরেকটা পয়েন্ট দিতে হচ্ছে না, আমরা সরাসরি কত লিখে ফেলতে পারছি, ফাইভ, এটাও বুঝাচ্ছি আমি। 0.05 শতকটাকে আমরা কি করলাম, এই যে 0.05, ঠিক আছে, আর হাফের জন্য যেন কত হয় একটু আগে পয়েন্ট আমরা ফাইভ ভাগ করে দেখেছিলাম, 0.5। ফাইভ হ্যাঁ, তাহলে হিসেবটা কত আসতেছে, সরি এক্ষেত্রে একটু মিস্টেক হবে, এটা একটু খেয়াল রেখে আপনাদের করতে হচ্ছে, 0.05 অর্থাৎ 1/2, এটার হিসেবটা আসতেছে আপনাদের 0.5 তাই না, আর 0.05 লেখার পর একটা 5 লিখে দিব, বাস। আমি নোটপ্যাডে মনে হয় বুঝাতে আর একটু ভালো হতো, দেখি নোটপ্যাড আছে কিনা। বুঝছি বুঝছি ভাই, বুঝছি ভাই, এখন ভাই মজার ব্যাপারটা ক্লিয়ার করেন ভাই। আচ্ছা দেখি এখান থেকে কোনো প্র্যাকটিক্যালি নোটপ্যাড পাওয়া যায় কিনা, ইনস্টল ছাড়া না পাওয়া যাচ্ছে না। আচ্ছা আমি ক্যালকুলেটারের মাধ্যমে বুঝিয়ে দিলাম বিষয়টা, আরো একবার বুঝাতে যাচ্ছি সকলকে, এবার আমাকে বুঝাবেন সায়মা, আপনি বলুন 36 1/2 এটা কি হবে, থার্টি সিক্স ওয়ান বাই টু, আবার বলুন, রাইট, 1/2 মানে হলো 1/2, 1/2 মানে 0.5 হয়, তাহলে হবে এই 0.36, আর এই পয়েন্টটা দিতে হবে না, জাস্ট ফাইভটা বসিয়ে দিতে। এবার আসি নাইন, 7/9 হলে 7/9 তাই না, এরকম আসে না মাঝে মাঝে, তাহলে কত কত আসলো, জি স্যার, 7 7 7 7 ইত্যাদি ইত্যাদি, এটাকে আপনি 0.8 বলে নিতে পারেন। তাহলে আপনি মনে করেন যে আগে ছিল 500 বা 500 মনে করেন, তাহলে এটার পরে কত লিখে দিবেন, 7 লিখে দিবেন, 5/8, হ্যাঁ যদি কেউ শিক্ষিত হন তাহলে 5/8 লিখবেন, আর বাকিটা যদি না বুঝেন তাহলে লিখবেন 7/9 ইকুয়াল কত, 7, মনে করলেন সবগুলো সেভেন লিখে সেভেন সেভেন শুধু সেভেন লাস্টের একটা, তারপরে পয়েন্ট কয় শতক, 500, 0.5 এর পরে একটা 7 লিখে দিবেন, আশা করি এই ঝামেলাটা ক্লিয়ার, শতাংশের এই ঝামেলাটা সকলের ক্লিয়ার হয়েছেন। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আর কি প্রবলেম ছিল, এটাই তো প্রবলেম ছিল না, ভাই মজা মজা, হ্যাঁ মজাটাই হলো মৌলিক, এবার যে নাম দেওয়া আছে জি ইয়াতে জি ওইটা দিলে সার্চ দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ শুনুন, আমি মাসুমের এখান থেকে দেখাতে চাচ্ছি একটা মৌজার হিসেব, এই যে এটা এটা একটু উপরের দিকে যান, দেখেন ষোলো কি কর, আছে। এটা কি, হ্যাঁ এটাই দেন, এটা আপনি মাসুম বলার প্রয়োজন নেই, ডাক্তার কেউ বলেন, এই মৌজাটার নাম কি, যশোর গাঁও, যশোর গাঁও, স্যার যশোর গাঁও, একটু চুপ থাকো, যশোর গাঁও, অন্যদের কাছ থেকে শুনতে হ্যাঁ ভাই, চাচ্ছি, কারণ তুমি তো অলরেডি জেনেছ যশোর গাঁও, তাহলে আমরা লিখবো জ এস এইচ ইউ আর, কিন্তু আসছেই তো না তাই না, এই যে বর্গীয় জ লিখেছি, আমরা যদি জ্যাড দিয়ে দেই আমরা দেখতে পাচ্ছি, আমরা কি বুঝতে পারলাম, তাহলে ওইখানে ওনারা ভাই একটা সার্চ দেন তো, মগাও মগাও দিয়ে সার্চ দেন ভাই। লেখা আমি এটা একটু শিমুল প্রথমে লেখা আছে, শেষ বাট এটা করি, লেখা 16 ঘর আছে, আচ্ছা এটা একটু প্রথমে শেষ করতে চাচ্ছি, আমি কিন্তু বর্গীয় জ দিয়ে যশোর গাঁও চেষ্টা জি করলাম বল, অনেক কষ্ট করে, পাইনি, তো অনেক সমস্যা হয়েছে, আমি কি করেছি এটা সার্চ দিয়েছি, এটা উনিও সলভ করতে পারেনি যিনি ফাইলটার প্রবলেমটা দেখেছে, আমি শেষ পর্যন্ত এই গা লিখেছি, লিখার পরে আমি খুঁজতে থাকলাম, কারণ এখানে তো লেখা আছে যশোর গাঁও, তো যশোর দিয়ে অনেক চেষ্টা করছি, শ্বশুর দিয়েও চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে আসছিল না, শেষ পর্যন্ত আমি স্যার গাঁও লিখে তো আসছে, গাঁও যেহেতু
বিষয়টা হলো গাও না, তো গাও লিখলে তো আসতেছে না, তাই গা লিখলাম। লিখার পরে দেখছি যে এখানে কয়েকটা নাম আছে, ঠিক আছে। এইবার আমি কি করলাম, যশুর গায়ের সাথে মিলালাম যে ওইখানে তো বর্গীয় জ ছিল আর এখানে অন্তস্থীয় জ। আমি কি বুঝাতে পারলাম? সকলে কি বুঝতে পেরেছেন? স্যার আপনার মতো চালাকিটা আমিও করছি, নাহলে বার করতে পারি নাই। আমি জন্মগত ভাবে চালাক। তারপর জন্মগত ভাবে আপনি চালাক, এটাতে কি কোনো প্রবলেম আছে মাসুম? নিচে কিছু লেখা আছে, এটাতে কোনো সমস্যা নাই। না এটা ভাই না, এম লিখে আর টি লিখতে হয়, আর একটা আছে, দাঁড়ান ও এক লিখলে মিনিট। আসে না। লিখা এই নাম, এ কোনো মৌজা নেই, এটা তো সেম মনে হচ্ছে মওগাঁও অথবা যে কোনো কিছু, এই নামের কোনো মৌজা নেই। এটা কি লিখেছিল মাসুমি? তো লিখেছিলে, তাহলে এটা আমরা দেখি একটু, যেহেতু এই ক্লাসটা এইভাবে হচ্ছে মওগাঁও তো। মাসুর গাও হ্যাঁ আচ্ছা, ভাই এটা আমি পাইছি পরে, বাট আরেক ছিল ভাই, ওটা আমরা কি গাঁও নামে দিয়ে সার্চ খেয়াল নাই, করে বাট দেখি। ওটা এই পাইনি। যে মাসুর গাও, সায়মা বলেও ফেলছে কিন্তু লিখা অনেক আছে। এটার জেল নামটার সাথে মিলাবো, ছয় ছয় মিলছে কিনা। জেল নামটা কোথায়, কারণ জেল নাম না, মাসুর গাও হবে না। সবই তো 75 দেখাচ্ছে, আমার মনে হয় দিতে হবে। এটার জেল নাম ছয় মওগাঁও বা মত্তগাঁও, মত্তগাঁও দেই। ও আমার ব্রাউজারে প্রবলেম, মত্তগাঁও জেল নামটার সাথে মিলতে হবে। খেয়াল রাখবো আমরা কিসের সাথে মিলতে হবে, জেল নং যে ছয়, এই জেল নং ছয়ের সাথে এটা মিলবে। তাহলে মত্তগাঁও দিলাম, এবার জেল নং এটা নিচে নিচে আসবে, কিন্তু আমার নেট একটু স্লো। এই যে জেল নং কত এসেছে, ছয়, এখানে জেল নং কত, ছয়। এতটুকু ক্লিয়ার? তারপর আর কি প্রবলেম? স্যার অনেক সময় লেখা বুঝাই যায় না, যেটা কি মজা। ষোলগড়, ষোলগড় তো কেউ বুঝবেই না, কারণ ওটা লেখা লেখা আছে সোমগড়, কি আর সোমর সোমর লেখা থাকে। সোমর কি আর ষোলগড় কি একসাথে এক হয় বলেন? আচ্ছা আচ্ছা জনি ভাই, আমার একটা মানে যে একটু আগে যে আমরা কল যশুর গাঁও, ওইটাতে আমার একটা দিছি, বাট মানে জেল নংটা মিলে নাই। ঠিক আছে, আমরা সেটা পরে ওনার হ্যাঁ ষোলগড় ওরকম টা একটু আমারও একটা সলভ আছে, করি। হ্যাঁ আপনার ষোলগড়, 75-এর জায়গায় 65 হবে, কিন্তু ওইখানে হইতেছে না। আমার এরকম একটা পাইছিলাম, আচ্ছা আপনার এটা একটু সলভ করে ফেলি। যশোর গাঁও দিছি আর। স্যার আমারটা তো যাইতেছেন নাকি আপনি, আমারও তো পাবেন। আপনি ষোলগড় বলেছিলেন তাই না? ওরকম তো দেই নেই স্যার আপনাকে আমি, আপনি তো আমাকে ফোনে সলিউশন করে দিছিলেন। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, ওইটাও সেম ছিল ষোলগড়। মনে করেন তালব্য শ দিয়ে থাকতে পারে, অনেক সময় এই দেখা গেছে যে এটাকে আমরা গ্রামের ভাষায় যেটা বলি পেটকাটার শ, সেটাকে বইয়ের ভাষায় বলা হয় মূর্ধন্য শ। এই যে ষোলগড় চলে আসলো, কত ইজি না, কেন পাবেন না? এখানে তো স আপনি বলতেছেন ঠিক আছে, বাট ওইটাতে লেখা ছিল সোম মর, মানে সোম দিয়ে তারপর মর, এম ম র। হ্যাঁ এটা চোখের দেখায় অনেক সময় ই হয়। একটাতে না স্যার, যদি একটাতে বুঝতাম তাহলে সবগুলাতে এরকম। আপনি যদি আচ্ছা ষোলগড় না বলতেন তাহলে আমি জীবনে খুঁজতাম, খুঁজে পাইতাম না। আছে ষোলো করে একটা স্পষ্ট নয়। হ্যাঁ ভাই এটাই ভাই, এটা আমি অনেক ভাবে ট্রাই করছি,
মানে স দেওয়া বা ম দিয়াও ট্রাই করছি, ন হ্যাঁ দিয়াও ট্রাই করছি, অনেক ওটা করছি, বাট সবকিছু পাওয়া ট্রাই যায় নাই। করছি, আসেই নাই। আচ্ছা আবার প্রবলেমে চলে যাই। হ্যাঁ এবার স্বর্ণালীর যেন কি প্রবলেম ছিল এটাতে, ও এটা তো বুঝতে পেরেছো যে কোনটাতে 380 তাই না? দিয়ে ফেলেছি ও মাই গড, ভাই আমি একটা পাইছি ভাই, অনেক ইনফরমেশন দেওয়াই নেই ভাই। আচ্ছা আমরা ওর প্রবলেম বলি স্বর্ণালী, এটাতে কি প্রবলেম? স্যার আরেকটা সমস্যা আছে আমার। স্যার কোনটাতে? এটাতে স্যার জি স্যার আমি তো এখন প্রবলেম খুঁজে পাচ্ছি না স্যার। আমার সমস্যা যে সাং লেখা থাকে না, এখানে নিজ লেখা থাকে, আচ্ছা মানে আচ্ছা কোনো ডিটেলস আর দেওয়া থাকে না, এখানে কি লিখবো? এগুলো সব পড়া আচ্ছা আমি সেটা ই করছি। তার আগে অনেকে বলছেন যে আমার আরএস নেই, আরএস এখানে যদি একটা দাগ থাকে তাহলে তো আমরা একটাই দিব, আরএস এর আর প্রয়োজন কি? আপনারা কি বুঝতে পেরেছেন? ধরুন এখানে কটা আর দাগ, এস বলতে ওই যে দুটা দাগ, স্যার দুটা দাগ থাকলে আমরা শেষেরটা দিব যেটা আরএস, আর যদি একটা দাগ থাকে সেক্ষেত্রে তো আমরা সেই দাগটাই দিব। আমি স্বর্ণালীর কথাটা বুঝতে পেরেছি। স্বর্ণালী বলতে চেয়েছো স্যার আরএস বলতে আমি আগত খতিয়ার নং বুঝাতে চেয়েছি, কিন্তু হ্যাঁ রাইট স্যার, ওইটাই হ্যাঁ বুঝিয়েছিলাম, শর্ট ফর্ম বাট করে ফেলছি। আমাদের এখানে যিনি এই আপনাদের প্রবলেমগুলো সলভ করেন তিনি আরএস বলতে যেটা বুঝেছেন, হয়তো বা তার ভুল হতে পারে বা তোমার বোঝানোর ভুল হতে পারে, তিনি আরএস বলতে এই আরএস কে বুঝেছেন, বাট তিনি বলতেছেন যে স্যার আরএস তো আছে, তাহলে সে কেন বলছে যে আরএস নেই? তো সেই কারণে এই ছবিটার কথা মনে পড়লো, যে এখানে আরএস বা বিএস কোনো কিছুই লেখা নেই বা আছে, সেক্ষেত্রে এই দাগটাই তো দিয়ে দিবেন সকল। হ্যাঁ স্যার এখানে আরএস লেখা থাকে স্যার, আমাদের মিস্টেক। আচ্ছা এবার নূরজাহান আপু একটা প্রশ্ন করেছিলেন, ওনার প্রশ্নটাতে একটু ফিরে যাই। নূরজাহান আপু এখানে যে সাং লেখা থাকে নিচে, জি স্যার, এটার দুটা সলিউশন বের করেছে, আমাদের মেহেদি ভাই একটা সলিউশন বের করেছেন, জি ওনার বলেন। সলিউশনটা হলো এরকম যে নিজ লিখা আছে আমিও নিজ লিখে দিয়েছি। আমি সোজা হ্যাঁ আমি বললাম নিজ লিখি নাই, আমি মৌজার নামটা লিখে দিচ্ছি। হ্যাঁ মৌজার নাম, এবং এই যে মনে করেন সব সময়ের জন্য একটা জিনিস কপি রাখতে বলেছিলাম, এটা একটা বুদ্ধিমত্তার কাজ, এখানে এন্টারে ক্লিক করবেন তারপর কপি তো রাখি যে শ্রীনগর, মানে যেই মৌজাটা থাকবে, শ্রীনগর ইয়াটা উপজেলাটা মুর্শিদাবাদ। এবং জেলাটা, হ্যাঁ এই দুইটার তো রাখি কপি। বাট এখানে তো আমাদের এলাকা নামও লিখতে হয়, এলাকা নামটা তো আর এখানে দেওয়া নেই। আপু আমি মৌজার নাম লিখে দিই, হ্যাঁ আমি মৌজার নামটা লিখে দিছি, কারণ নিজ তো আর লেখা যায় না, সেজন্য হ্যাঁ মৌজার নাম লিখে দিছি, কারণ অনেক জায়গায় মৌজার সাথে এলাকার নাম মিল থাকে, সেজন্য হ্যাঁ হ্যাঁ লক্ষ্য আমি করুন এটাকে যদি আমরা এভাবে কপি করে রাখি তাহলে এখানে এসে কি করব, আমি তো টোটালটা ট্যাবের মাধ্যমে এন্ট্রি দিই, আপনারা তো পেস্ট মনে হয় করে দিব। জানেন, এখানে আমি নিচে ক্লিক করি এটাতে যায়, তারপরে আমি ট্যাবে ক্লিক করি এটা দেই, দেওয়ার পরে এই অংশটা লেখার পরে সাতটা ক্লিক করি, এক অংশটা দুই আছে তিন চার পাঁচ সাতটা, জি ছয় স্যার সাত, সাতটা ক্লিক করে কন্ট্রোল ভি এ ক্লিক এটা করি। করতে ইজি হচ্ছে, ট্যাবের মাধ্যমে করা যায়, হ্যাঁ মাউস ধরতে হয় না বেশি। এবার দেখুন নিচ যদি লেখা থাকে কন্ট্রোল ভি এ ক্লিক করার পরে আপনি উপরে গিয়ে নিচ লিখে দিলেন, ব্যাস। আর তার আমাদের নিজ লিখবো না মোজার নামই লিখবো লিখে নো প্রবলেম, স্যার? আমার একটু সমস্যা আছে, হ্যাঁ শেয়ার করতে পারো। ওই যে শোলগোড়ের যে মৌজাটা আছে না, হুম ওইটা না, এই যে ঠিকানাটা কখনো স্যার বোঝা যায় না ফাইলে স্ক্যানিং আর কি। আচ্ছা তো স্যার আমি অলওয়েজ শোলগোড় দিয়ে নিচে শ্রীনগর লিখে দিচ্ছি সবগুলাতে। হ্যাঁ এটাও বেশ ভালো, তুমি ওই যে ওনারা যে পদ্ধতিটা অবলম্বন করেছেন আমাদের সায়মা আফু আর নূরজাহান আফু, মনে করে এটা উপরে গেল, যাওয়ার পরে ওই মৌজার নামটা লিখে দিল, লিখে দিল, ব্যাস হয়ে গেল। স্যার এখানে অনেক সময় যে জি বলুন।
এটা অংশের সাথে যে রাজস্ব থাকে যে এটা দিব নাকি জিজ্ঞাসা করতেছি। এটা ভিডিওর মধ্যেও বলেছিলাম, যদি কারো মনে হয় যে আমি দিলেও চলে না দিলেও চলে বলছেন স্যার আপনি? এখন আপনার যেভাবে ইচ্ছা, আপনি যদি দেন এটা আরো বেশি ভালো, না দিলে ভালো, দিলে আরো বেশি ভালো। আপনি পারলে ওনার রক্তের বেশি গ্রুপটাও ভালো, দিয়ে দিবেন, আইডি কার্ড দেখে ওনার মোবাইল নাম্বারটাও দিয়ে দিবেন, ওনার পরিচয়ের ইয়েগুলো দিতে পারেন, জাতীয় পরিচয়ের আইডি জন্য, তো পাবো কই আমি? তারপরে আইডি নাম্বারটা দিয়ে দিতে পারেন, সেগুলি টোটাল আপনাদের ইচ্ছে মতো। আপু সব দিয়ে দিন। আমি আচ্ছা শুধু স্যার ঠিক আছে, আপনি আইডি কার্ডটা মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিন, দিয়ে দিব নে মাফ করুন, আপু একটা বাজে এখানে সব দিয়ে দিন। ইন ফিউচারে যখন এটা এসএমএস সিস্টেম হবে, তখন যেই মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে সেই মোবাইল নাম্বারে শুধু এসএমএস চলে আসতে পারে। তাই আমরা সমস্যা চেষ্টা নাই, করব, আমি যে কি মোবাইল নাম্বার দেই, শুধু তিনটা সংখ্যা ঠিক রাখি প্রথম, বাকিগুলো সব আন্দাজে। এটাই বলেছিলাম যে আপনি আসলে খুব চতুর, বাট আমি ফার্স্ট টাইম আমার নিজের মোবাইল নাম্বার দিয়েছিলাম, পরে যখন শুনলাম যে পরবর্তীতে এসএমএস আসতে পারে বাহ এই ব্যাপারে, তাহলে আমি চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা, এবার প্রবলেমের দিকে যাই। স্যার, আপনি আসলে আপনি সবার জায়গা সম্পত্তি নিতে যেতেছেন সেটা বলেন? আমাদের কিছুই করার নেই, কারণ যত দ্রুত সম্ভব সরকার এটা এন্ট্রি করার তাগিদ দিয়েছে। যদি এটা তহসিলদাররা করত, তাহলে এই হিসেবগুলো নিখুঁত হতো। যেমন এইখানে অনেকে কিন্তু এই যে 5-7 লিখা, এটা কিন্তু দশমিক দিয়ে লিখা আছে। ও, যেটা বুঝাতে চাচ্ছি, তহসিলদাররা করলে কি নিখুঁত হতো আমি একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, এই যে এখানে এক লিখে একটা বাঁকা দাগ আছে, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন অংশগুলোর দিকে? এই যে দুইটা দাগ দেখাচ্ছি দুইজনের, স্যার এখানে লক্ষ্য করুন, সকলে কি দেখতে পাচ্ছেন? না স্যার, একদম ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এখানে, আচ্ছা আমি ঘোলাটা ক্লিয়ার করে দিচ্ছি, দেখা যায় কোথায় গেল? কি স্যার, এখানে কয়টা দাগ আছে? হ্যাঁ এখানে এখানে তিনটা দুটা দাগ, একটা খুন, টো, এখানে দুটা দাগ, একটা দাগ হলো, এগুলো 16 আনা বুঝছেন কখনো? 16 আনা নাম ষোলো শুনেছিলেন? আনা 16 আনার ষোলো আনা জি স্যার, নিজেরটা ষোলো আনা বুঝে ওরকম স্যার? হ্যাঁ, নানা দাদাদের যুগে এটা ছিল। যদি তহসিলদাররা এটা করে, তাহলে বোঝা যাবে এটা তো এখনো বলি এই যে একটা দাগ, 16 আনা হলো সম্পূর্ণ অংশ। আমরা যেমন এককে সম্পূর্ণ অংশ ধরি, যারা লেখাপড়া করেছেন তারা জানেন এক মানে হলো সম্পূর্ণ অংশ। তাহলে হ্যাঁ এই আনার হিসেবটা যদি আমরা যাই, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন রুট ওভারের মতো যেটা, সেটা হলো 2, তিনটা হলো উল্টা 3। তিন যদি দেখাতে চাই, এই যে এগুলি হলো 3, তাহলে এটা কয় আনা? আল্লাহ, 2 আনা। তুই না এটা কয় আনা? তিন না 3 আনা। তিন না আর 1 আনা হলো এই যে কৌণিক ভাবে যে দাগগুলো, এগুলো কয় আনা? 1 আনা, একানা 2 আনা, 3 আনা। আর 4 আনাটা যদি আপনারা দেখতে চান, তাহলে এই লম্বা দাগটা হলো 4 আনা। আচ্ছা চার আনা আমি মানে, রেডি করে দেবে। হ্যাঁ, 4 আনা মানে ক্যালকুলেটারে কত, সেটা যদি দেখাতে চাই। আপনারা সত্যি অ্যাডভান্স লেভেলের কিছু শিখছেন, এগুলি বাস্তব জীবনের চেয়ে অ্যাডভান্স। 4 আনা মানে হলো 1/4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.25। একে চার ভাগের আচ্ছা সেই তো বাদ দিলাম, 0.25 কি বুঝেন? কি স্যার, 0.25, 25 হ্যাঁ, আমরা যেটা লিখি মানে 0.250, একশোরে এক ভাগ, একশোরে চার ভাগ করলাম তাহলে 25 হয়, ওইটাই তো না স্যার? 16 এর 4 ভাগের 1 ভাগ যদি হয় আনা, এই 4 আনা, তাহলে দেখা গেছে 100 এর 4 ভাগের 1 ভাগ। স্যার
আসলে তাহলে একটু এক যদি হয় তাহলে হবে মানে 100, 2 হলে 50, 3 হলে কত হবে? সহজ হিসাব 75 75। হম হম 75। তাহলে আমি জিজ্ঞাসা করি এখানে কত হবে? 1, তাই না? আরে এখানে তো এক দিয়েই দিছে, হ্যাঁ, এটা হলো আনাকিয়া হিসাব মানে বোঝাচ্ছে। একের নিচে একটা দাগ থাকা 100 মানে এটা হবে। হলো 1, সম্পূর্ণ অংশ। হম এখানে কত? জি স্যার, এখানে হচ্ছে 2, 2, 2, না একটা না দাগ চার মানে চার 4 আনা, দুইটা দাগ মানে কত আনা? চার 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 একটা দাগ মানে যদি 4 আনা হয়, দুইটা দাগ মানে কত আনা হচ্ছে? 8 8 আনা। আনা। আর এখানে দুইটা দাগ, এখানেও 8 আনা, তাহলে 8 আনা 8 আনা কত আনা হচ্ছে? 16 মানে 1। 16 আনা। ও হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ এখানে হবে 0.5, এখানে হবে 0.5, অথবা 0.50 ধরতে পারেন, 0.500 ধরতে পারেন। তো যারা তোষিকা তারা যদি, একের আর দুইটা বুঝছি, বাট অনেকগুলো যখন থাকে তখনই বুঝি না। তো তহশিলদাররা যদি এগুলি এন্ট্রি করতো, তারা নিখুঁত ভাবে করতে পারতো, কিন্তু সরকার দ্রুতগতিতে তাগিদা দেওয়ায় আপনাদের মতো ডাটা এন্ট্রিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, যার ফলে আপনারা কিন্তু এগুলির হিসেবটা অনেকটা বুঝেন না। জাস্ট 0.5 0.5 দিয়ে কিন্তু চলে গেছেন, তাই না? জি স্যার, কিন্তু এমন অনেকগুলো হিসেব আছে। তাহলে নেক্সট টাইম যদি আপনি অন্তত সিম্পল, যেটা যেমন ধরেন এই, এটা তো দুইটা আছে, এটাতে এক, এটাতে এক, এটা তো এক, নেক্সট টাইম এরকম যদি এক দাগের পান, তাহলে কি বুঝবেন? 4 আনা আছে, এরকম দুই দাগের পেলে 0.5 0.5 দিয়ে দিবেন। দেখুন, যখন শিখাতে আসি তখন পাই না। যাক, এগুলি ক্লিয়ার আপনারা? যে একজন দুইজন তিনজন এটা হলে নেক্সট টাইম বুঝে ফেলবেন। একটা দাগ মানে 2.5। স্যার একটা কথা ছিল, ওই যে ডাব সিটিং এ যে করি আমরা, আমরা এটার পরে উনি এই আমাকে আর বলল তিন যে মিনিট পরে, প্রথমে একটা ছবি তুলে দিতে। আচ্ছা 3 মিনিট পরে আমরা ধাপ সেটিং ধাপ সেটিং এ যেতে চাচ্ছি, ওইটার আর একটা নতুন ভিডিও করব। খারিজ খতিয়ান নিয়ে আর কোনো প্রবলেম আছে কিনা? না আপাতত আর নাই। আচ্ছা, কে কে আমাদের ইয়ে সংযুক্ত, আমি একটু তাদেরকে দেখতে চাচ্ছি। অনেকগুলো নাম বলবো, তখন তো সাত একটা নাম থাকে, তখন হ্যাঁ ওই ভাগ দিবা, একেরে ভাগ দিয়ে যত। হ্যাঁ, সেটা করতে পারেন। একচুয়ালি তো আপনি দশমিক দিয়ে দিতে পারবেন, তাই না? 0.053, আর এটা হলো 0.947। অনেকে কিন্তু যেগুলো পয়েন্ট তো ফাইভ নর্মাল লেখা থাকে সেগুলো তো দেওয়া যায়, এটাও অনেকে মিস্টেক করে। অনেকগুলো যে 10টা নাম থাকে। আমি একটু এটা বুঝাতে চাচ্ছি, এখানে 5.3 লেখা আছে, তো ভাবে যে দশমিক দিয়ে 5.3 লিখে দিব, এবং লিখে 9.947। যখনই এন্ট্রি দিতে যায় এটা এন্ট্রি নেয় না, কারণ এখানে লিখতে হবে 0.053। তাহলে এখানে হলো 53, 1000-এর হিসেব করলে 0.053 মানে 53, আর 947 আর 53 যোগ করলে 1000 হচ্ছে, মানে একবার সম্পূর্ণ অংশ। অনেকে যদি 5.3 দেয় তাহলে 530 বুঝাবে, তো এই ক্ষেত্রে 0.053 দিবেন, এটা একটু বুদ্ধিমত্তা কাজে লাগাবেন। হ্যাঁ আচ্ছা, এরপর আর কি প্রবলেম? অমিত ভাই, কোন প্রবলেম আছে? অমিত ভাই, না না, প্রবলেম নেই। আপনি বলেছেন ওইটা আমার সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, এগুলো বুঝেন আনাকিয়া হিসেবে অমিত ভাই? না, ওগুলো তো বুঝি না, ওইভাবে ভাগ দিয়ে যেটা ক্যালকুলেটারে আসে হ্যাঁ, ওইটা বসায় দিই। আপনারা 0.33 0.33 আর এটা হলো 0.334, এরকম লেখা, পয়েন্ট তাই না? রিপোর্ট হ্যাঁ, জি, থ্রি 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 প্রথমে থ্রি যদি দেয় এভাবে 0.334, লাস্টে যদি 3 দেয় দেন, কোনো অসুবিধা হবে নেই, হবে না? কারণ আনাকে আর হিসাবটা অ্যাক্সেলারেটর একটু বাড়াই দিচ্ছি, অ্যাক্সেলারেটর। আমার ব্যাগটা নিয়ে আসো। জি স্যার, আনাকে হিসাবটা অনেকটা নিখুঁত হিসেব করতে পারে, কিন্তু বর্তমান যে হিসেবগুলো, এই হিসেবটা নিখুঁত করতে পারে না।
কারণ এখানে কিছু তফাৎ থাকে। আমি আনাকিয়ার হিসেবটা আপনাদেরকে নেক্সট আরেকদিন বুঝাতে চাইব, বা আজকেও চাইলে বুঝাতে পারি। আমার মনে হচ্ছে আপনারা ওগুলো বুঝতে গেলে মাথা গুলিয়ে ফেলবেন, কারণ একটা হলো সম্পূর্ণ অংশ, আরেকটা হলো আনা, তারপরে আপনার আরো অংশ রয়েছে। আনার পরে অনেক সময় শুনে থাকবেন কড়ায় গন্ডায় বুঝে নিয়েছে, এরপরে হলো গন্ডা, তারপরে হলো কড়া। তো এই বিষয়গুলো, আর সর্বশেষ হলো রত্তি। এটাতে কি হবে যে 1 6 এখানে এটা হলো স্যার 2, 1 পয়েন্ট 333 দিয়ে দিবেন। 2, আচ্ছা ঠিক আছে, এটাকে আচ্ছা দিয়ে বলছিলাম দিন। 2, মনে আছে? 3 হলো উল্টা 3 হয়, এটা হলো 2। দুই তারপরটা কি 6? হ্যাঁ, এই জিনিসগুলো তফাৎ আছে। তো এগুলো আপনারা নেক্সট টাইম নিজেরা, এখন পয়েন্ট 333 দিয়ে আপাতত দিয়ে দিচ্ছেন, হিসেবগুলো একটু ক্রিটিক্যাল। তো ঠিক আছে, আমরা এই মুহূর্তে শেষ করে ফেলতে চাচ্ছি, খারিজ করছেন যদি কারো প্রবলেম না থাকে। কারো কোনো প্রবলেম আছে আর? স্যার কোনো সমস্যা নেই, না স্যার। এই জিনিসগুলো, আচ্ছা তাহলে এই মুহূর্তে আমরা খারিজ খতিয়ানকে সমাপ্ত করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, খারিজ খতিয়ানের জন্য ভিডিওটা অফ করে দিচ্ছি।